Ahora aquí picamos. Oh, sadalım. Episode de sonu mu bu? Ha? Çıkma. না না আমি মিন করেই বলছি তোকে, তুই তো ক্যারেক্টারের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিস। হ্যাঁ, কিন্তু তোর কি মনে হয় আমরা যা করতে চেয়েছি সেটা করতে পেরেছি? হ্যাঁ অবশ্যই, আমাদের থিসিসটা কি ছিল? সমষ্টিগত মানুষের মনোজাগতিক চাপে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ। তো আমরা তো চেয়ারম্যান থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা মানসিক চাপ তৈরি করতে পেরেছি প্র্যাকটিক্যালি। তো অবশ্যই আমরা সাকসেসফুল। আমার কি মনে হয় জানিস, চেয়ারম্যান লোকটা কিন্তু বদ, পিস্তল বের করলো দেখলি না? আচ্ছা যদি গুলি করে বসতো? হ্যাঁ, কাজটা তো রিস্ক নিয়েই করলাম, আমি একা রিস্ক তো নিইনি, তুই নিয়েছিস, আলাদা করে আমার নাম বলার তো কিছু নাই। তা মনে হচ্ছে লোকটার মধ্যে একটা পরিবর্তন আসবে। কি বলিস, ওই একটা ছাতার জন্য? ছাতা বলছিস কেন? ওটা তো ওই মুহূর্তে একটা সোশ্যাল এলিমেন্ট, দুই দিনের মানে 48 ঘন্টা সবার উপর দিয়ে যে মানসিক চাপ গেল, তারপরে ছাতাটা তো একটা রিলিফ। ভালো, তোরা এখানে কি বিষয়? না আপনি অবেলায় ঘুমাইতেছেন দেখে ডিস্টার্ব করি নাই, একটা খবর নিতে আর কি। কি খবর? আরে ওই যে ব্রিজের কাম কাজের কি হইল কদ্দ সেইটা আর কি। কইলাম তো, নাকে তেল দিয়ে গুমা, 100 উপরে আরো 10% শিওর এই কাজটা আমরা পাইতেছি। চেয়ারম্যান সাহেব আমার কাছে তো পাক্কা খবর আছে, অন্য পার্টিও মাঠে নামছে কিন্তু। তাই এক বনে তো দুই ভাগ থাকতে পারে না। কি কোন ওস্তাদ, সুন্দরবনে তো এক লোকে 400 ভাগ থাকে। চুপ, একদম কোন কথা বলি। চলো এখন আমি যাই, যা চল বেটা। আমাকে গ্রামের আকাশে তো আগে শগুন দেখি নাই, এই প্রথম দেখলাম। এর কি প্রস্তাব পেলাম খারাপ? এর ভালো মন্দ আমি দেখি। যা আগে বলা, যা দুধ মাজারে রাগব ছেড়ে দেব না, ঠেবা ছেড়ে দিলে সোনার ঘর আর পাব না, ঠেবা ছেড়ে দিলে সোনার ঘর আর পাব না, না ছেড়ে দেব না। এই মন্দা ভাই, এক কাপ চা দাও দেখি। চা নাই। এই কি কস? কইলাম চা নাই, আগের হিসাব ক্লিয়ার করবা তারপরে পরের হিসাব, বুঝছো? ওই হালা পাহালা, এই আমারে হিসাব দেখাস? হ্যাঁ, গালাগালি দেওয়ার কথা কইবে না, ঠিক আছে? এই গ্রামে ঢুকতে প্রথম আমার দোকানটাই পড়ে, সবাই এই দোকানটার ইজ্জত করে, আমার ওটি হিসাব করে। আর এই গ্রামে ঢুকতে হইলে আমার চোখের সামনে দিয়ে ঢুকতে হয়, একটা অসিনা মাসিও আমার চোখে ফাঁকি দিয়ে গ্রামে ঢুকতে পারে না, বুঝছো? ওরে আমার মাসি আলো আইসে রে, চা দিবি কিনা তাই কো। আগেই তো কইছি আগের হিসাব ক্লিয়ার করো পরে অন্য হিসাব।
তাহলে আমার সাজিবি না, হ্যাঁ এই আমারও সাজিবি না, হ্যাঁ কত বড় সাহস। আরে পাবলিক কাজের সময় ঝামেলা করিস না তো, যাই খেতে যা। কাজের সময় খালি বিরক্ত কর। স্যার ওই পরিচয় জিগাইলাম, আপনি যে হাইসা দিলেন। আসলাম কারণ আপনাদের গ্রামে ঢুকতে আপনি সহ মোট ছয়জন আমার পরিচয় দিচ্ছে। আচ্ছা স্যার, এইটা স্যার গ্রামের একটা রীতি, অচেনা মানুষ দেখলে পরিচয় জিজ্ঞেস করে স্যার। আজকাল নাকি ট্যাক্স টুক্স কিছুই দিব চাস না, তাহলে পিস লাগাস না। কি বলতেছেন ভাই, গত মাসে তো দিলাম। মাথায় রাখিস বেটা, মাগুর মাছের লাল পিস লাগা যাস না, সাই দিয়া যখন ধরুন না বুঝবার পারবি। ব্যাপার কি, ওরা আপনার টাকা দিল না কেন স্যার? কথা দিল স্যার। তুই কইলি কি কইলি না, বলেন কি বললেন?
আমি বলছি ওর কাছ থেকে যে সিগারেট নিচ্ছেন আপনি, টাকা দেন নাই কেন? এটা কম কি না কাজে কাজ, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, লজ্জা দিচ্ছেন কেন? ওই সাবধান, ও সামলেন হচ্ছে চিনো এটা একটা ছুরি একটু আগে সুপারি কাটার চেষ্টা করছে, সুপারি কাটা নাই বুঝবো না আমার জিনিসটা ভালো গ্রামের মধ্যে একটা বড় ধরনের সন্ত্রাসী ঢুকে পড়ছে, কি সন্ত্রাসী, বড় ধরনের সন্ত্রাসী, একটা ধবধবা সাদা মাইক্রো থেকে আসছে, সাদা মাইক্রো। কত দূর ভাই? এই তো সামনে, আর তো পারতেছি না ভাই, মারবে যখন এখানে মারেন না। আরে মরার লেগে তো ফিরিছেন কেন? আমি আর পারতেছি না ভাই, প্লিজ। তাহলে এনেই মরেন, চোখটা রুমালটা বাইন্ধে দিবো। এই অসুবিধা নাই, আমি চোখ বন্ধ করে রাখো। আচ্ছা তাহলে উনি মরেন, আয়েন। বুঝতে পারি নাই, একটা জিনিস ক্লিয়ার কিন্তু আমগো দল কি করলে সেটাও কাটতে পারি, আইলাম একটা পরামর্শ জন্য। পাগলি, বিরক্ত করিস না তো, এখন যা। আই কেন যাবো, এটা তো বাপের জায়গা না, তো জমিদারি। আহ যা তো এখান থেকে। তাহলে টাকা দে। টাকা নাই। এনে টাকা, যা এখন। এত ময়লা টাকা, পয়সা টাকা দে। আহ তো মহাভাজাল শুরু করেছে, যাবি এখান থেকে। তোর একটা কথা কমু। কি কথা ক?
আমার লাগে প্রেম করবি? এতক্ষণে আসার সময় হলো, আমি তো চলেই যাচ্ছিলাম। যাও, আর পিসি কি তো দেরি করলে যে বারে আমার কাজকাম থাকে না। তাছাড়া কি বাসা থেকে বেরোতে দেয় না? কেন কেন তুমি জানো না? গ্রামে নাকি কারো সব ঘুরছে, মদনের দোকানে বৈশা পুরো গ্রাম আটকে। ও, এই খবর তোমার কানে চলে এসছে? বারে আসবে না কেন? আমি বলছি গ্রামে থাকি না। এ তো দেখি ভালো প্যানিক ছড়িয়েছে চারিদিকে। আচ্ছা ঘটনা কি বলতো? ঘটনা আমিও পরিষ্কার না, কেউ একজন গ্রামে ঢুকেছে এটা কিন্তু ঠিক। কেন ঢুকলো কি বৃত্তান্ত আমি কিছুই বলতে পারবো না, তবে আমার মনে হয় গ্রামে একটা বড় ব্রিজের ব্যাপার নিয়ে তিন চারটে দল ভাগাভাগির খেলায় নেমেছে, নানান লোকের আনাগোনা। আমাদের এখানে কিসের ব্রিজ? নদী নালাই তো নাই। কখনো কখনো নদী নালা ছাড়াও ব্রিজের দরকার হয়। দেখো দেখো কি শকুন! কই শকুন? ওই যে আকাশে, এটা আশ্চর্য কি আছে? শকুন তো আকাশে উঠবে নাকি? তাই বলে আমাদের জায়গাটা আকাশে। আচ্ছা সমস্যাটা কি বলো তো? আমার ভয় লাগছে, এটা খারাপ লক্ষণ। তুমি অযথাই ভয় পাচ্ছ। বস, ওই লোক তো এখন বইয়া আছে। মানে কি? মানে ওই রাইতে ওই দোকানের সামনে শুইয়া বইয়া ছিল। কষ্টে ঘটনাটা কি তাহলে বুঝেন? আমার তো মনে হইতাছে ঠিক মতো বোধ একটা কথা কমু। আমি তো এই গ্রামের আশেপাশে কোন নদী নালাও দেখি না কোটি টাকা বিলি হওয়ার মতো। হাসেন কেন? নদীর উপরে ব্রিজ পাগল করছি যে আর ই পাগলি তো কয়েকদিন ধরে গ্রামে ঘুরতেছে। ওই পাগলি ভাগ ভাগ আগলি পর্যন্ত বুঝা গেছে গ্রামে সন্ত্রাস ঢুকছে। Thank you.
দোকানটা তো বন্ধ করতে হয়। করেন বন্ধ করেন। আপনি আপনার দোকানেই থাক। বুঝলাম না, দুই দিন ধরে আপনি আমার দোকানে বসা, কি ঘটনা কি বৃত্তান্ত? গ্যারামে তো এদিকে ফিসফিসানি শুরু হয়ে গেছে। আমাকে নিয়ে? জি স্যার। না, আমি চলে যাব, কালকেই চলে যাব। আপনাদের গ্রামে আর ঢোকা হল না। ভেবেছিলাম। কি ভাবছিলেন স্যার? কালকে বলবো। আপনি বন্ধ করেন দোকান। যমুনা, আমি পালাবো কেন? খুন করবো। তোমার কে খুন করবো? যারা করার তারাই। তো তোমার কথাবার্তা তো পাগলের মতো হইতেছে না। পাগলরা আমার পাশে এসে বসো। সব কথা বসো, বসো তো গল্প করি, আমার বসে বসো। তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ, করতে পারি, আমি এখন আনমেরিড। সত্যি? হ্যাঁ সত্যি। আরে কি করবো, দোকানের মালটা ভালো আছে না? জি ভাই, পরিষ্কার করে রাখো তো। আপনি তার খুব সেবা শুশ্রূষা করছেন, বিস্কুট খাইতেছেন, চা খাইতেছেন, ভালোই তো।
অবশ্যই আপনি খাবেন, খাওয়াইতে থাকেন ভাই। দোকানে হচ্ছে যে কাগজে পেছানো মালটা, এটা কই আছে? দোকানের মধ্যে আছে। কখনো বায়না করে কাম করায় না, যা। ঠিক আছে তাহলে যাই। যাই কয়ে খারা আছিস কিল্লিকা, যা। তোর কাম শেষ হওয়ারই কিন্তু দিয়ে দিবেন। হইব না হইব না, যা যা যা। আরে বেটা যা, উঠ। আবার খারাইলে কাল টাকা টেনশন করা লাগবে না, কাম চালো। তুমি কে? আমি তেনাসোরা। খুবই আনকমন নাম, গুড। এরকম নাম হওয়ার কারণ কি? আগে তেনা মেনা যা পাইতাম চুরি করতাম, তাই লোকজন আমার নাম দিছে তেনাসোরা। তা এখন তেনা মেনা চুরি করো না? না, এখন সাহস বাড়ছে। এখন কি করো? এখন কন্ট্রাক্টে কাম করি। আজকের কন্ট্রাক্ট কি? আজকের কন্ট্রাক্ট আপনি। না, আমাকে খুন করবা তুমি? ওই রকমই। যে দাও দিয়া। শোনো তেনাচোরা, যা বলার জলদি বলেন, টাইম নেই। যে খুন করে সে প্রথম চান্সেই করে, এর ব্যতিক্রমও আছে? এই গ্রামে নাই। আমি দশ গুণ, এর মধ্যে তুমি এই জায়গা থেকে চলে যাবে। এক, স্যার আপনি কোন পার্টি? দুই, স্যার একটা আওয়াজ তোলেন, আপনি কোন দল? তিন, আল্লাহর আস্তে। ভালো খবর আছে, শুধু মাছ নয়, একটা ভালো চাকরিও ধরেছি। হ্যাঁ সত্যি, আমার ঢাকায় চাকরি হয়েছে, পরশু যাইনি, আগামীকালই কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ কালকে। আর এদিকে আমার বাবা মা যাবেন তোমাদের বাড়িতে, বিয়ে প্রস্তাব নেই। এই মাছ নিয়ে দিতে হবে না, ঠিকই না, এই মাছটা তোমাকে এখনই দিয়ে দিলাম। কোন লোক? বা ওই যে মদনের দোকানে বসায় সেই সন্ত্রাসী, যে পুরো গ্রামটা আছে। আশ্চর্য ব্যাপার,
একটা লোক পুরো গ্রাম আটকে দিতে পারে নাকি? যত সব ফালতু কথা। ফালতু কথা না, তুমি গেছি না একবারও? না, তা যাইনি। গ্রামে নানা রকম গুজব বেরোচ্ছে, এটা কিন্তু অনেক খারাপ। ঠিক কথা বলছো। পারে নাই বেটা, বেটার তো আমি সারা জায়গায় বিস্ফোরাইতেছি, এটা তো গ্রাম স্ক্রাপ পালাইছে। বেটা কই? বেটা তো বদলার দোকানে এখনো আছে। আর অস্ত্রটা? আপনার দোকানের ভিতরে। চল। কি কইতেছেন? চল মানে আপনি যাবেন? উপায় কি? ওই একটা বেড়া পুরো এলাকা জিম্মি করে রাখছে। আমি এলাকার অভিভাবক, আমি এলাকার চেয়ারম্যান। অবশ্যই চল। আপনি আসছেন খুবই ভালো হয়েছে, আমি আপনার কাছে যেতাম যদি আপনি আজকে না আসতেন। আমার জিনিসটা দাও। ছাতা? জি, সামান্য ছাতা আপনার জন্য এনেছি। ছাতা কিন্তু আমাদের সোসাইটিতে একটা সিম্বলিক এলিমেন্ট। আপনি তো এলাকার চেয়ারম্যান, তাই না? জি জি। চেয়ারম্যান মানে আপনি এলাকার অভিভাবক, এলাকার মানুষদের কাছে আপনি একটা বিশাল ছাতার মতো। আপনারই তো দায়িত্ব কর্তব্য মানুষের সুখ দুঃখ দেখা, তাই না? জি। সত্যি কথা বলতে আমার বিষয় সাইকোলজি। আমি আর আমার একজন বন্ধু আপনাদের এলাকায় একটা এক্সপেরিমেন্ট করলাম। ম্যাস পিপলের উপরে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার দিয়ে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ, বিষয়টা জটিল কিন্তু ইন্টারেস্টিং। তাহলে আপনার এই গবেষণায় কি প্রমাণ হইল? কিছুই প্রমাণিত হলো না, আবার অনেক কিছুই প্রমাণিত হলো। বোঝা গেল মানুষ খুব একা, মানুষ তার নিজের কাছে সবচেয়ে বেশি অচেনা। মানুষ যখন চাপে পড়ে তখন সে তার আদিম প্রবৃত্তির কাছে ফিরে যেতে চায়। সালাম আলাইকুম। মদন ভাই, আপনাকে ধন্যবাদ। দেখেন কি সাদা দাঁড়িয়ে দেহি রে?
ছাতাটা দেখার কি আছে এটাই তো বুঝলাম না। অনেক কিছু আছে, আয় সবার নিজে আয়।